সময় পিএইচডি টু ওয়ার্ডপ্রেসের কাজ পাওয়া যায়, পিএইচডি টু থেকে এইচটিএমএল করতে হবে, এইচটিএমএল থেকে ওয়ার্ডপ্রেস করতে হবে, একই কথা। আমাদের ওয়ার্ডপ্রেস এখানে সেট আপ দেওয়া নাই, ওয়ার্ডপ্রেস নতুন করে সেট আপ দেই। ওয়ার্ডপ্রেস.org জ্যাম পেস্টি ডক্স আসলে সাইলেন্ট থাকি আমরা ব্যাচ একটি দেখা হচ্ছে পিএসপি মাই অ্যাডমিন লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন এখানে একটা ডাটাবেস তৈরি করি ব্যাচ এইটি নামে আচ্ছা আমাদের একটা এইচটিএমএল লাগবে তো তাই না গত ক্লাসে একটা দেখেছিলাম একদম মানে লাস্ট ফার্স্ট ক্লাসে তো আজকে একটা এইচটিএমএল ডাউনলোড দেই প্রিমিয়াম লেভেলের কথা বলছেন প্রিমিয়াম এইচটিএমএল ড্রপ বক্স আচ্ছা কাজ করি এটাকে আমরা ডিলিট করে দিই এখানে যদি একটা পিএসি ফাইল নেই তাহলে কিরকম হবে দেখি লোকাল হোস্টে আসে কিনা index.php যদি আমরা কোথায় যাই যাই হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ ব্যাচ এইটি ফাঁকা তাই না এখন এখানে গিয়ে যদি একটা ফাংশন লেখেন পুট ফাইল কন্টেন্ট কথা বলছেন এর মধ্যে নর্মালি তিনটা প্যারামিটার থাকে একটা দুইটা তিনটা ফার্স্ট প্যারামিটার লিখতে হবে হচ্ছে একটা নাম সাপোজ আমরা নাম দিলাম ধরেন কোনটা ধরো শব্দ করছে বেশি অফ করে দেন এখানে নামটাই হচ্ছে যে কোনো কিছু সাপোজ নাম দিলাম
যে কোনো কিছু ডট জিপ, মানে যে নামটা এখানে দেবো সেই নামে একটা ফাইল চলে আসবে, কথা বুঝছেন? আচ্ছা, আর এখানে দিতে হবে লিঙ্কটা। আচ্ছা, লিঙ্কটা এখানে এখানে দিয়ে রাখেন হচ্ছে এফ ওপেন, এফ ওপেন, এফ ওপেনের মধ্যে থাকবে হচ্ছে একটা ওয়েবসাইটের, মানে যেখান থেকে আমরা কোনো কিছু ডাউনলোড দেবো সেটা, কথা বুঝছেন? যেখান থেকে আমরা কোনো কিছু ডাউনলোড দেবো সেটা। এখন এখানে থাকবে দুইটা প্যারামিটার, একটা দুইটা, আমরা ধরেন দিব দিব কোথেকে http wordpress.org/latest.zip, মানে এখান থেকে ফাইলটা ডাউনলোড করে নিয়ে আসবো আমরা। আর এখানে দিতে হবে হচ্ছে আর, কথা বুঝছেন? আচ্ছা, এটা লেখার পর যদি আপনি এখানে গিয়ে একটু রিলোড দেন, দেখেন তো কি হয়, রিলোড দিচ্ছে, কল টু আনডিফাইন্ড ফাংশন, পুট ফাইল কন্টেন্টস হবে মনে হয়। এটা লাইভ সার্ভার হলে খুব তাড়াতাড়ি কাজ করে, বাট লোকাল সার্ভার তো একটু সময় নিচ্ছে, কথা বুঝছেন? আচ্ছা দেখেন, আমাদের আপলোড দেওয়া কিন্তু শেষ, কোনটা লোকালোস ব্যাস 80। এখন আপনি যদি এর মধ্যে যান, দেখেন যে কোনো ডট জেপিজি নামে একটা, জিএফ নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। আমি ডাউনলোড দিছি ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্জি কি ডাউনলোড দিছি, এর মধ্যে যান গিয়ে দেখেন এর মধ্যে ওয়ার্ডপ্রেস হয়েছে, কথা বুঝছেন? যে কোনো ফাইল ডাউনলোড দেওয়া যাবে। এখন আপনি চাচ্ছেন যে এই যে কোনো ফাইলের ডাউনলোড নেই, কথা বুঝছেন? ডাউনলোড নর্মালি এই স্টেমেলের মধ্যে যদি আমরা এই ড্রপ বক্সে গিয়ে যদি ডাউনলোড দিতে চাই, তাহলে কেমন ডাউনলোড দিতে হবে? সাপোজ ধরেন আমি ডাউনলোড দেবো এটা, তাই না? এখানে ক্লিক করলে ডাউনলোড হবে, এখানে ক্লিক করলে ডাউনলোড হবে, তাই না? এটা এটা হচ্ছে ডাউনলোড লিঙ্ক। এখন আমরা যদি এখানে ক্লিক করি রাইট বাটনে, আচ্ছা এটা মনে হয় ডাউনলোড কি ডাউনলোড করা যায় এখান থেকে? আচ্ছা, একটা ছোট ছোটখাটো কিছু ডাউন কামরুল ডট এমপি এমপি4
কামরুল্লর MP4 এখন যাওয়ার পর এখানে একটু রিলোড দেন। চলে আসছে কামরুল্লর MP4 রিলোড দেন 116 200 দেখছেন বাড়ছে। খুব মজার একটা পিএস রেড ফাংশন কথা বলছেন, যে কোনো জিনিসকে ডাউনলোড ইজিলি দেওয়া যায়। এটা সমস্যা, এটা কাজে দেয় কখন জানেন, মনে করেন লাইভ সার্ভার, আপনারও লাইভ সার্ভার, আপনারও কি বলে সি প্যানেল আছে, আমারও সি প্যানেল আছে, তো আপনার সি প্যানেল থেকে একটা ওয়েবসাইট ক্লোন করে আমার ওয়েবসাইটে আনবো, তাহলে কী করতে হবে আমাকে, আমার ওটা ডাউনলোড দিতে হবে, ডাউনলোড দিয়ে আমার পিসিতে রাখতে হবে, রেখে আবার আপলোড করতে হবে, ঝামেলা না একবারে ওটা লিঙ্কটা এরকম ফাংশনের মধ্যে বসায় দিয়ে জাস্ট একটা লোড দিতে পারলে হিসেবে বেস্টটা ওখান থেকে চলে আসবে। কথা বলছেন অবস্থা মনে হয়ে গেছে, হয়ে গেছে ধর আমরা ভিডিওতে যাই। কামরুল্লর MP4 কই হয় না তো আছে। আচ্ছা আচ্ছা অবস্থা, আমরা ওয়ার্ডপ্রেস কিন্তু ওয়ার্ডপ্রেস ডাউনলোড দিছি অলরেডি এর মধ্যে। আচ্ছা এখন এই এই HTML টেমপ্লেটটা আমরা ডাউনলোড দেব, 6 HTML চলে আসছে। এটা কি রাখার দরকার আছে, বাদ দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে গিয়ে, আচ্ছা রিলোড দেওয়ার আগে আমি চাচ্ছি কি এর মধ্যে কি আছে। আচ্ছা আমি রিলোড দেওয়ার আগে আমি কাজ করবো এখান থেকে, যে এই যে কনফিগ আছে না, এটাকে ডুপ্লিকেট কয়েন করে এটাকে ডুপ্লিকেট কয়েন করার পর এই ফাইলটাকে নাম চেঞ্জ করে দিই আমরা। ঠিক আছে, করার পর আমরা যে ডাটাবেস বানিয়েছিলাম মনে আছে নাম কি ছিল, ব্যাচ 80। আর এখানে দিতে হবে ইউজার নেম কি ছিল, রুট, পাসওয়ার্ড ছিল ব্ল্যাঙ্ক, লোকাল হোস্ট। ঠিক আছে, এখান থেকে নিচের দিকে আবার কি আছে, WP এটা আছে, আপনি চেক করে এটা চেঞ্জ করতে পারেন না পারেন। এখন যদি এটা মানে ভিতর থেকে দেওয়া লাগে না, বাইরে থেকে দিতে হয়, আমি ভিতর থেকে দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, পার হয়ে গেছে, তার সাথে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, দেখছেন। এখন সাইটের নাম দিয়ে দেন, সাপোজ ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, এখানে দিয়ে দিলাম, ধরেন কী দেওয়া যায়, ব্যাচ 80, ব্যাচ 80।
আচ্ছা আমাদের ওয়ার্ডপ্রেসটা আমরা এই এই ফাইলটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, এখন আমাদের থিম ডেভেলপমেন্ট করার জন্য কি কি করতে হয় মনে আছে সবার? কি করতে হয়? ডাব্লুপি কন্টেন্টের মধ্যে যেতে হবে। এখন আমি আমি একটা কাজ করছি, এখানে একটা এইচটিএমএল ডাউনলোড দিছি, এইচটিএমএল ফাইল, এইচটিএমএল টেমপ্লেট। এইটাকে আমাদের ক্লাসের মধ্যে রাখবো, ছাব্বিশ নম্বর ক্লাস, এর মধ্যে কি এই ফাইলটাকে রেখে দিলাম। ওকে, এর মধ্যে যদি যাই আমরা, অনেক অনেক ফাইল আছে তাই না? এখন এখান থেকে যে কোনো একটা ফাইলকে ওপেন করেন, আচ্ছা অন্যান্যগুলো লিঙ্ক করা নেই, আসলে আছে, এখন আছে। এটা হচ্ছে হোম পেজ, কথা বুঝতে পারছেন? এভাবে হোম পেজ করা হয়েছে। আবার এখানে বিভিন্ন রকমের পেজ আছে, সাপোজ অ্যাবাউট পেজ যদি জানে, অ্যাবাউট পেজটা এরকম। আবার যদি আমরা কি করি, ব্লগের মধ্যে যাই, ব্লগটা হচ্ছে এরকম, ব্লগের মধ্যেই অনেকগুলো স্টাইল আছে। আপনি যদি চান ব্লগের মধ্যে কি করবেন, ব্লগ উইথ সাইড বার, ব্লগ উইথ সাইড বার, এটা কথা বলছেন, এটা হচ্ছে ব্লগ উইথ সাইড বার। আবার এখানে আছে দেখেন ব্লগের, এটা হচ্ছে ব্লগের আর একটা পার্ট। আবার ব্লগ উইথ থ্রি সাইড বার, দেখছেন, এই হচ্ছে ব্যাপার, এই একটা আছে। তো কাজ করবো আমরা, যে কোনো একটা ডিজাইনকে ব্লগ হিসেবে রাখবো, যে কোনো একটাকে। আবার এখানে পোর্টফোলিও নামে একটা জিনিস আছে, পোর্টফোলিও বলতে আমরা দেখছিলাম না, এটাতে দেখবে, মিক্সড আপ দেখছিলাম না, এখানে মিক্সড আপের সিস্টেম আছে, দেখছেন, ভিউ অল একটা দুইটা তিনটা চারটা এরকম বলা আছে, এটা হচ্ছে পোর্টফোলিও সেকশন, কথা বলছেন? এগুলোকে আমরা ডাইনামিক করবো। আবার এখানে আছে কন্ট্যাক্ট, একটা আপনার ম্যাপ আছে, আর এখানে এই জিনিসগুলো আছে, এখানে আবার একটা সাইড বারের মতো রাখছে। টোটাল জিনিসটাকে কী করবো আমরা, ডাইনামিক করবো টোটাল থিমটাকে, কী কথা কি বুঝছেন? আচ্ছা এখন করার আগে এখানে কিছু সমস্যা আছে, সমস্যাগুলো কী? সাপোজ আমরা ব্লগের মধ্যে যাই, ব্লগের মধ্যে ধরেন গেলাম এখানে, বা যে কোনো এক জায়গায় গেলাম, যার পর দেখেন এখানে কী আছে, একটা ছবি দেওয়া আছে। এখন ছবির উপরে অনেক সময় ক্লিক করলে কি যদি পপ আপ হতো, মানে লাইভ বক্স আসতো, তাহলে সুবিধা হতো না? আর এখানে সিস্টেমটা ওরা করে নাই আর কি, আমরা তো নিজেরা করে নিতে পারবো, করে নিতে পারবো না, করে নেওয়া যাবে। আবার এখানে টাইটেল দেওয়া আছে, আবার হোম পেজের মধ্যে বিভিন্ন রকমের ডিজাইন দেওয়া আছে। তো এখন ঘটনা হচ্ছে কি, আমরা এই ফাইলগুলো দিয়ে কাজ শুরু করব, কিন্তু আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি কোনটাকে বানাতে হবে, ইন্ডেক্স ডট এইচটিএমএল লাগে, তো ইন্ডেক্স ডট পিএইচপি বানাতে হবে। আসলে এটা 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 ঠিক না, এই কথাটা ঠিক কথা না, ইন্ডেক্স ডট এইচটিএমএল কখনো ইন্ডেক্স ডট পিএইচপি হবে না, কোনটা হবে না, খেয়াল করবেন যেটা হচ্ছে ব্লগ পেজ থাকবে, ব্লগ পেজ যেখানে ব্লগ থাকবে, মানে পোস্টগুলো থাকবে একটার পর একটা, সেটাই হবে হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি। এটা হচ্ছে, এটা তো এখানে লেখা আছে ইন্ডেক্স ডট এইচটিএমএল তাই না, এটা ইন্ডেক্স ডট এইচটিএমএল হবে না। ব্লগ কোথায় আছে, ব্লগ? এখন আপনি ব্লগের ডিজাইন কেমনে বানাবেন, যদি এরকম করে বানান তাহলে এটা রাখবেন, যদি আপনি এরকম করে রাখেন এরকম এটা রাখবেন, আপনি যদি ব্লগ উইথ সাইড বার এটাকে রাখেন এরকম রাখতে পারেন, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা হচ্ছে সিঙ্গেল পেজ। সিঙ্গেল পেজের ব্লগে যখন যাবেন তখন এখানে কী থাকবে, কমেন্ট থাকবে, এখানে হচ্ছে আপনার কী থাকবে, কমেন্ট করার জায়গা থাকবে, এখানে কমেন্টের লিস্ট থাকবে, কথা বুঝছেন? আচ্ছা এটা আবার সাইড বারও আছে, কমেন্টের সিঙ্গেল পেজের মধ্যে আবার কী করা আছে, সাইড বার দেওয়া আছে, এগুলো আমরা ডাইনামিক করবো। ব্লগের মধ্যে সবচেয়ে ভালো মনে হচ্ছে এটাকে, ব্লগ উইথ, কারণ যদি কখনো ইমেজ না থাকে, আমরা সাপোজ এরকম হতে পারে পোস্ট থাম্বনেল নাই তাই না, সেক্ষেত্রে তো খারাপ দেখা যাবে, যদি যদি এইগুলো যদি আমরা রাখি, এগুলো রাখলে খারাপ দেখা যাবে না, এখানে ইমেজটা ইমেজটা ফাঁকা দেখা যাবে, এই জন্য আমরা কোনটা রাখবো, ব্লগ
ব্লক থেকে এটা, সাথে সাথে সাইড বারটাও আমাদের হয়ে গেল, কথা বুঝছেন? এখানে ইমেজ আছে, এখানে নর্মাল লেখা আছে, তাহলে এটা কি আমরা কি করব, ব্লক ওভারভিউ সাইড বার ডট এইচটিএমএল, এটা কি আমরা কি করব, ইনডেক্স ডট পিএইচপি বানাবো। ঘটনা হচ্ছে কি, আমাদের যদি এখানে ক্লিক করলে এটা ওপেন হতো তাহলে সুবিধা হতো না? আমরা তো এরকম না যে এইচটিএমএল সিএসএস জানি না, আর জানি আমরা, তাই না? তাহলে এই জিনিসটাকে আমরা অ্যাড করতে পারবো না? অবশ্যই করতে পারবো। এখন কেমনে করতে হবে, আমরা একটা কাজ করতে পারি, এখানে যে ফাইলগুলো আছে সব ফাইলগুলোকেই কপি করেন, কপি করে জ্যাম এইচটি ডকস ব্যাচ 80 ডাব্লুপি ইনক্লুড থিমস, এর মধ্যে গিয়ে আমরা একটা থিমের নাম দেবো, কী নাম দেওয়া যায়? এই টেমপ্লেটের নাম হচ্ছে সিক্সথ, নাম দিতে পারি সিক্সথ থিম, নাকি? SIXTS সিক্সথ থিম নাম দিলাম একটা। আচ্ছা এখন নামটা কোনটা কোন পেজটার জন্য ছিল, ব্লক ওভারভিউ সাইড বার, এটা, তাই না? এখন এর মধ্যে যাওয়ার পর ব্লক ওভারভিউ এটাই তো, এটাকে আমরা কি করবো, ইন্ডেক্স ডট পিস বানাই দেবো। আর বাকি যত ফাইল আছে এই ফাইলগুলোকে আমরা ডিলিট করবো না আপাতত, কাট করে ব্যাকআপ রেখে দিই, কথা বুঝছেন? পরবর্তী যখন লাগবে তখন নিয়ে আসবো। সাপোজ নাম দিলাম কি, ব্যাকআপ ফাইল, ব্যাকআপ এইচটিএমএল ফাইল, ঠিক আছে? আর কি লাগবে এখানে, একটা স্টাইল ডট সিএসএস, একটা ইমেজ লাগবে, তাই না? সাপোজ আমরা হোম থেকে এটা একটা নেবেন, কাজ করতে পারে আমরা এখান থেকে স্লিপিং টুল নিয়ে আসি, এইচটি ডকস ব্যাচ 80 সিক্স থিম, এখানে গিয়ে নাম দিয়ে দেবো SCRENSHOT স্ক্রিনশট ডট PNG। আচ্ছা হয়ে গেছে, এখন আমরা যদি এখানে একটু রিলোড দেই কি চলে আসছে, বাট এতটুকু কেন হাফ আসছে, হাফ আসে নাই, কি কারণে আসছে হাফ আসে নাই, কারণ হচ্ছে এটা সাইজটা তো এখনো ঠিক হয় নাই, তাই না? সাইজ কত কত হবে জানো, কত কত ৬০০ ৪৫০ অথবা ১২০০ বাই ৯০০, কন্ট্রোল ডাব্লু, এখন ঠিক আছে। এখন যদি রিলোড দেন তখন দেখবেন যে ফুল স্ক্রিন হয়ে গেছে কি, ঠিক আছে? আচ্ছা এখন তো এটা অ্যাক্টিভ করলেই অ্যাক্টিভ হয়ে যাবে, তাই না? অ্যাক্টিভ করলে অ্যাক্টিভ হয়ে যাবে,
তো এর মধ্যে ইনফরমেশন অনেক কিছু মিসিং আছে আমাদের, তাই না? কোনো কিছু নাই। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস থিম সিএসএস ফাইল, দেখার মধ্যে কিগুলো লেখা আছে বোঝেন নাই কেন, দেখাবে থাকলেও তো এখানে যে লেখাগুলো কি আছে, তাহলে এখানে নাম দিয়ে দেন হচ্ছে কি কি থিম এখানে ধর নাম দিয়ে দিলাম থিমের মধ্যে, ধর ওয়ার্ডপ্রেস ডট ওআরজি তে আছে ধরেন এটা সিক্স থিম ইউআরএল, এটা হচ্ছে অথর ইউআরএল, অথর নেম, অথরের ইউআরআই। ওকে, এখানে ওদের অ্যাড্রেস আছে, আচ্ছা তারপর এখানে আমরা নাম দিয়ে দিলাম সিক্স থিম, আমাদের অনেক কিছুই রেডি। এখন যদি আপনি এখানে যান, রিলোড দেন, কি চলে আসে সবকিছু, সবকিছু চলে আসে। এখন আমরা কি করতে পারি, থিমটাকে অ্যাক্টিভ করতে পারি, অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আপনি এই থিমের প্রিভিউতে যান, দেখেন তো কোনো কিছু আসে কি না, কোনো কিছু নেই, এইচটিএমএল শুধু কোর এইচটিএমএল দেওয়া আছে এখানে। আচ্ছা এখন এগুলাকে আনার জন্য আমাকে ইনডেক্স ডট পিএইচপিটাকে ওপেন করতে হবে, ওপেন করার পর কিছু কাজ করতে হবে, যেমন এটা বাদ দিতে হবে, তাই না? বাদ দিয়ে কি লিখতে হবে, এখানে টাইটেলটা কি হবে, বাদ দেব। আচ্ছা আর এখানে এগুলো থাক আপাতত। এখন সিএসএস গুলো আমাদের লিঙ্ক করতে হবে, তাই না? আচ্ছা এইচটিএমএল সিএসএস গুলো লিঙ্ক করতে হবে, তারপর সিএসএস যে করি এগুলা, তার আগে হেডারের আগে হেডশেষে কি করতে হবে, আচ্ছা তার আগে একটা জিনিস দেখে আমি, আমাদের ফাংশন ডট পিএইচপি নামে একটা ফাইল লাগবে, দেখেছিলাম, ফাংশনস ডট পিএইচপি। এখন যদি এখানে রিলোড দিই তাহলে কিছু আসবে, এখানে টাইটেলটা নাই কারণ এখান থেকে টাইটেলটা বাদ দিছি আমরা। টাইটেল আনার জন্য কি করতে হবে, ফাংশন ডট পিএইচপির মধ্যে গিয়ে বলছিলাম না, পিএইচপি শুরু করাটা এসেনশিয়াল বাট শেষ না করাটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। কী জন্য বলেছিলাম দেখেন, আপনি যদি একটু দেখেন যে লেটেস্ট যে থিমটা থিমগুলো আছে 2017 বা 2016 এর ফাংশন ডট পিএইচপির মধ্যে যান, পিএইচপি শুরু আছে, শেষ কি আছে, এখানে বলছিলাম না কোনটা স্ট্যান্ডার্ড, এটাই স্ট্যান্ডার্ড।
আচ্ছা, এর মধ্যে যাওয়ার পর আপনি কি করতে হবে আমাদের টাইটেল আনার জন্য? অ্যাড অ্যাড থিম সাপোর্ট দেখাইছিলাম না, এটা টাইটেল ট্যাগ, এটা লিখলে কি হয়ে যাবে? এখানে টাইটেল চলে আসবে। এখানে কোনো কিছুই আসবে না যতক্ষণ পর্যন্ত না আমরা এখানে পিএসসির মধ্যে গিয়ে হেড শেষ হওয়ার আগে লিখব হচ্ছে কি ডাব্লুপি হেড, আর ফুটারটা শেষ হওয়ার আগে মানে একদম বডি শেষ হওয়ার আগে এখানে লিখতে হবে হচ্ছে ডাব্লুপি চলে আসছে। এখন এখানে চলে আসছে। এখন ঘটনা হচ্ছে কি, ফাংশন ডট পিএসপির মধ্যে গিয়ে আমরা কি লিখলাম? অ্যাড থিম সাপোর্ট লিখলাম, তাই না? অ্যাড থিম সাপোর্ট। তো এই ফাংশনগুলোকে, এই ফাংশনগুলোকে নর্মালি এভাবে রাখা লাগে না, এই জিনিসগুলোকে নর্মালি এভাবে রাখা লাগে না। মানে যে কোনো ওয়ার্ডপ্রেসের মধ্যে যে কোনো ফাংশন লেখেন আর যাই লেখেন, বিশেষ করে ফাংশন ডট পিএসপির মধ্যে, ফাংশনস ডট পিএসপির মধ্যে, সেগুলোকে আলগা করে রাখা লাগে না, সেগুলোকে একটা ফাংশনের মধ্যে আটকে রাখা লাগে। এখন এটা যদি আমরা কোনো ফাংশনের মধ্যে রেখে দেই, সাপোজ সিক্স থিম ফাংশন এর মধ্যে যদি রেখে দেই, তাহলে কি কাজ করবে এগুলা? বুঝি নাই, কোনটাকে কল করতে হবে বাইরে? এই ফাংশনটাকে, এটাকে কল করতে হবে বাইরে, তাই না? কি কথা কি বুঝতে পারছেন না আপনারা? কেউ লাস্ট ক্লাসে প্র্যাকটিস করছিলেন? আমার মনে হয় না একজনে প্র্যাকটিস করছেন। আজ কয় নম্বর ক্লাস? ছাব্বিশ। আর কটা ক্লাস আছে? সেই কয়টা দিন ভালো করে প্র্যাকটিস করেন, কথা বলছেন? আমি যে একটা ক্লাস এক্সট্রা নিতে পারি, সব মানে এই ক্লাসগুলো নেওয়া হয় হচ্ছে তিন চারটা ব্যাচ বা চারটা পাঁচটা ব্যাচ একসঙ্গে করে, আর বুঝতে পারছেন এখানে সব স্টুডেন্ট অ্যালাউ না, কথা বুঝছেন? আমি স্পেশাল ব্যাচ করি, আমার আমার যে সমস্ত স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে একটা স্পেশাল ব্যাচ করি। ওই ব্যাচগুলোতে সবাই চান্স পায় না, সবাইকে আমি নেই না। যারা ইনঅ্যাক্টিভ তাদেরকে, তাদের ক্লাস 32টা হলেই তাদের শেষ, কথা বুঝতে পারছেন? কারণ তাদের এক্সট্রা ক্লাস করার কোনো অধিকার নাই। এটা নির্ভর করবে আপনার উপরে, আপনি কীরকম পারফর্ম করছেন। আপনি বাসায় থেকে শিখে আসলেন না, ক্লাসের মধ্যে ঘুমাইলেন, আর পরে বললেন যে ভাই আমার তো দরকার ক্লাসের, আমি তাকে ক্লাস নেব না, কথা বুঝছেন? এখন এখন আপনি ডিসাইড করবেন আপনি কী করবেন না করবেন, কথা বলতে গেছে? আচ্ছা, এটাকে আমরা বাইরে রাখলেই তো কাজ করবে, তাই না? বাট এই জিনিসগুলোকে ওয়ার্ডপ্রেসের মধ্যে হুক নামে একটা জিনিস আছে, সেই জিনিসের মধ্যে আটকে রাখা লাগে। হুক মানে কি? বড়শি, বড়শির মধ্যে আটকে রাখা লাগে। আচ্ছা, এরকমই অনেক 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 হুক আছে, সেটা হচ্ছে অ্যাড অ্যাকশন ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার থাকে, কথা বুঝছেন? অ্যাড অ্যাকশন, এটা উপরে রাখা যায় নিচেও রাখা যায়, সমস্যা নেই। এটা যদি আপনি চান উপরে রাখবেন তাও রাখতে পারেন, একই কথা, কথা বুঝছেন? এখন এখানে সেকেন্ড যে প্যারামিটার আছে, সেকেন্ড প্যারামিটারে রাখতে হবে হচ্ছে এই এই ফার্স্ট ব্র্যাকেট, ফাংশনের ফার্স্ট ব্র্যাকেট ছাড়া এইটাকে রাখতে হবে, কথা বুঝছেন? আর এখানে রাখতে হবে হচ্ছে বিভিন্ন রকমের হুকের নাম। হ্যাঁ, অ্যাড অ্যাকশন, অ্যাড অ্যাকশনের মধ্যে বিভিন্ন রকমের হুক রাখতে হয়, কথা বুঝতে পারছেন? যেমন হচ্ছে এখানে যেটা ইউজ করতে হয়, সেখানে যদি আপনি ইনিট রাখেন, ইনিট রাখলেও কাজ করে। একসময় ইউজ করতো ইনিট, ইনিট যদি রেখে যদি আপনি রিলোড দেন, তা দেখুন চলে আসবে, এখানে চলে আসছে। বাট রিসেন্টলি এই সমস্ত জিনিসের জন্য আর একটা হুক বানানো হয়েছে নতুন, সেটা হচ্ছে মানে কখন এখানে দিতে হচ্ছে, কখন জিনিসটা ইউজ করা হবে আর কি। আর এরকম বিভিন্ন রকমের হুক
মানে ডু অ্যাকশন করে রাখা আছে, এটা কি করছি অ্যাডাকশনের মধ্যে রাখছি না, ওয়ার্ডপ্রেসের মধ্যে ডু অ্যাকশনের মধ্যে যেগুলো করে রাখা আছে এটা অবজেক্ট ওরিয়েন্টেড, বা ওয়ার্ডপ্রেসের যখন হাই লেভেল যখন যদি কখনো শিখেন তাহলে তখন এগুলো বুঝতে পারবেন। কথা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। এখানে আপনি দিবেন হচ্ছে আফটার সেট আপ থিম। এই হুকের হুকের কাজ হচ্ছে যা যা যেখানে যেখানে বসানো লাগে, যেমন যে টাইটেলটা কোথায় বসা দিচ্ছে, টাইটেলের মধ্যে বসা দিচ্ছে। আবার যদি আপনি এখানে গিয়ে রাখেন কি কাস্টম হেডার, তাহলে এখানে হেডার নিয়ে আসবে, এখানে হেডার নিয়ে আসবে, দেখেন আসছে হেডার। ব্যাকগ্রাউন্ড আনতে যাচ্ছেন তাহলে কি করবেন, কাস্টম ব্যাকগ্রাউন্ড। আপনি মেনু আনতে যাচ্ছেন তাহলে কি করবেন, MENUS মেনুস, মেনুস লিখলে এখানে মেনু চলে আসবে। আসছে? উইজেট নাই তাই না, এখানে রাখেন উইজেট, উইজেটস। আসছে? আপনি যে কোনো একটা পোস্টের মধ্যে যান, এখানে কি ইমেজ অ্যাড করার জায়গা আছে, পোস্টের মধ্যে গিয়ে ইমেজ অ্যাড করার জন্য এখানে দিতে হবে হচ্ছে কি পোস্ট TUMBNAIL পোস্ট থাম্বনেইল। এবার রিলোডটা একটু আসছে, আসে নাই, এখানে পোস্ট থাম্বনেইলস দেন। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তারপর আমরা যদি কোনো পোস্টের মধ্যে যাই, এখানে অনেক কিছু লেখা থাকে, যেমন হচ্ছে কি লেখা থাকে যেন, এটা কিন্তু আছে না, প্যারেন্ট না, এখানে থাকে হচ্ছে আপনার পোস্টের বিভিন্ন রকমের টাইপ থাকে না, পোস্টের টাইপ থাকে অডিও টাইপের, ভিডিও টাইপের। আচ্ছা, এই জিনিসটা কেমন অ্যাড করে একটু দেখেন, ওটা আপনাদের দেখাবো। এখান থেকে দেখেন, এই যে অ্যাড থিম সাপোর্টের মধ্যে রাখতে হবে, ওটা হচ্ছে পোস্ট ফরম্যাট বলা হয় ওটাকে। অ্যাড থিম সাপোর্টের মধ্যে কি করতে হবে, এখানে অ্যাড করতে হবে হচ্ছে পোস্ট ফরম্যাট, এখানে দিতে হবে হচ্ছে অ্যারে, অ্যারে মধ্যে দিতে হবে বিভিন্ন রকমের নাম। আপনি যদি এখানে রাখেন অডিও, অডিও আসবে, আপনি যদি এখানে রাখেন ভিআই, ভিডিও, ভিডিও আসবে, এখানে যদি রাখেন গ্যালারি, GALLARY, গ্যালারি, তাহলে এখানে গ্যালারি চলে আসবে। কি চলে আসছে, কি কথাই বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি চাচ্ছি আরো জিনিসপত্র করতে, যেমন এখানে আমাদের মোটামুটি অনেক কিছু চলে আসলো কার মাধ্যমে, এই এই হুকটার মাধ্যমে। হুকের নাম কি আফটার সেট আপ থিম। এখন আমাদের তো এখানে এখনো আমরা এই সিএসএস বা যে কোয়েরি লিঙ্ক করাতে পারি নাই তাই না, সিএসএস এবং যে কোয়েরি যদি আমি লিঙ্ক করাতে চাই, সিএসএস এবং যে কোয়েরি যদি আমি লিঙ্ক করাতে চাই তাহলে আমাকে আর একটা এরকম হুক ইউজ করতে হবে, অ্যাড অ্যাকশন, এর মধ্যে একটা দুইটা প্যারামিটার থাকে। আচ্ছা, এখানে লিখতে হবে একটা ফাংশন লিখতে হবে, নাম দিলাম সিক্সথ সিএসএস অ্যান্ড জেস ফাইল, নাম এরকম একটা ফাংশন নিলাম। কথা বুঝতে পারছেন? এখন এই ফাংশনের নামটা কোথায় বসবে, সেকেন্ড প্যারামিটারে নাকি, আর ফার্স্ট প্যারামিটার এখানে রাখতে হবে হচ্ছে WPNQSCRI
SPTS স্কিপস WPN কি স্কিপস নামে একটা হুক আছে যেই হুকের কাজ হচ্ছে CSS এবং জাভাস্ক্রিপ্ট বা jQuery এগুলাকে লিংক আপ করা কথা বুঝতে পারছেন আর এখানে কি রাখছি আমরা ফাংশন নাম রাখছি আপনি ইচ্ছা করলে একটা কাজ করতে পারেন এখানে ফাংশনের নামটা বাদ দিতে পারেন টোটালটা যদি চান আর কি এরকম করা যায় সরাসরি এটাকে কাট করেন কাট করে এর মধ্যে বসা দিতে পারেন একই কথা এটা হচ্ছে কি অ্যানোনিমাস ফাংশন বানালাম মনে আছে যে করে দেখাইছিলাম ওই একই কথা বা এভাবে রাখতে পারেন কোনো সমস্যা নাই জাস্ট আমি আপনাদের দেখালাম ওভাবে ইউজ করা যায় অ্যানোনিমাস ফাংশন করে আচ্ছা এবার এর মধ্যে কি করতে হবে আমাদের কি করতে হবে লিংক আপ করাতে হবে আমাদের কি কি লাগবে সাপোজ যদি আমরা সিএসএস এর মধ্যে যাই তাহলে সিএসএস এর কি কি ফাইল লাগবে আমাদের এসেনশিয়াল আচ্ছা এভাবে ওপেন করলে তো কি হচ্ছে আসে না বাট এখানে ক্লিক করলে কি যায় আমি একটা কাজ করি এর মধ্যে ওই ফাইলটা লিংক আপ করায় ফেলি যাতে মানে কি হয় পপ আপ যাতে আসে পপ আপ আনতে কি দিয়ে জানো নাম কি লাইট এই যে এটা মনে হয় লোকেশ ঢাকার এটাকে ডাউনলোড দেন দুটা ফাইল লাগবে কথা বুঝছেন আচ্ছা তারপর কি করতে হবে সিএসএস ফাইল আছে একটা সিএসএস ফাইলটাকে আমরা সিএসএস এর মধ্যে গিয়ে লিংক আপ করে দিলাম ওকে এখন আমরা সিএসএস টাকে কি করব সিএসএস এর উপরে গিয়ে লিংক আপ করে ফেলবো সাপোজ এখানে আমি এটাকে কেমনে ওপেন করছি এটাকে কেমনে ওপেন করছি সরাসরি ওপেন করছি না এটা না এটাকে কিন্তু সরাসরি ওপেন করছি সার্ভার দিয়ে ওপেন করি নাই সরাসরি ওপেন করছি জন্য কি আপনার HTML CSS পেয়ে গেছে CSS পাইছে এখন যাচ্ছি এখানে ক্লিক করলে যাতে কি হয় পপ আপ হয় এখন সেজন্য আমাদের এখানে কি করতে হবে দেখেন তো একটু নিচের দিকে আসেন ওইটার আগে এই লাইনটা অ্যাড করতে হবে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এবং এটা অ্যাড করব কোথায় আমরা এর মধ্যে তাই না তো এটার নাম কি এইটা এটা হচ্ছে টাইটেল কাজ করি আমরা এখানে সরাসরি এখানে যাই ইনস্পেক্ট এলিমেন্ট করি মিডিয়া রেফারেন্স এটা মনে হয় না আর্টিকেল অনেক কিছু রাখছে এখানে লোক রাখছে
এখানে কি লেখা আছে দেখেন, এখানে একটা অ্যাঙ্কর এম আই আইএমজি দেওয়া আছে, এখানে আবার হোভার হোভার ওভার, হ্যাঁ হোভার কভার এটা আছে। আমরা তো এটাকে বাদ দেই, কিন্তু বাদে টেস্ট করি আসলে এটার জন্যই পাচ্ছে কিনা, এমন সমস্যা এই মাউসটাতে আসে আর আসে না, মানে টোটাল কাজটা করছে এই জিনিসটাই। মানে এখানে দেখেন লিঙ্ক দেওয়া আছে, আমি যদি এখানে কি করি, এখানে নাম দিয়ে ধরেন বাদ দিয়ে দিলাম, এস এস এ ডবল সাবমিট দিলাম, আসছে সাবমিট পায় পায়। আমরা আমরা পপ আপ করবো কোনটাতে, এরা এটা কি করবো না, বাট এরাতে পাচ্ছে, তাহলে উল্টায় দেন, এখানে আপাতত হ্যাশি থাক, এখানে আমরা কি করব, এখানে আমরা ইউজ করব কোনটা, এখানে আপাতত সরি এখানে সাবমিট দিলে পাবে, কিন্তু আমরা এখানে কি দিব, ইমেজের লিঙ্কটা দেবো, এখানে দেবো কি এই যে ইমেজটা এটা, তাই না, এই ইমেজের লিঙ্কটা দেবো। আমরা যদি ইমেজের লিঙ্ক দেই তাহলে কি হবে, এখানে ক্লিক করলে ইমেজ পাচ্ছে, ক্লিক করে ইমেজ পেয়ে যাচ্ছে, বাট আমরা তো ইমেজটা কি করবো পপ আপ করবো না, সেজন্য যে কাজটা করতে হবে এর মধ্যে ডাটা লাইট বক্স নামে একটা জিনিস আছে, সেটা অ্যাড করতে হবে। কথা বলছেন, এটা অ্যাড করে দিলেই ঠিকঠাক মতো কাজ করার কথা, আগে পরে একটু সমস্যা না আসে আসে না, না আসার পিছনে কারণ থাকতে পারে, হয়তো কই 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 দেখলেন আপনার, আচ্ছা এটা এটা না হওয়ার পিছনে কাউন্ট থাকতে পারে, নাম্বার ওয়ান কাউন্ট থাকতে পারে, হয়তো বা যে কোয়েরিটা আমরা ঠিক মতো লিঙ্ক করতে পাই না, এবার যে কোয়েরি থাকার কথা আগে থেকে, তাই না, যে কোয়েরি আগে থেকে থাকার কথা, কন্ট্রোল এফ লেখেন, এখানে যে কোয়েরি লেখে সার্চ দেন, উপরে দেখে দেখেন যে কোয়েরি পাওয়া গেছে, গেট যে কোয়েরি ফ্রম গুগল এপি আছে, গুগল এপি থেকে অনেক সময় যে কোয়েরি পাওয়ায়, এটা দিলে আসলে ঠিকঠাক মতো যে কোয়েরি অনেক সময় কাজ করে না, অনেক অনেক প্লাগ ইন আছে যেগুলো কাজ করে না, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, লিখতে পারি কোড ডট jquery.com/jquery-1.11.3. ঠিক আছে না, এটা এটা আমরা জানি না এটা হবে কি না, বাট ট্রাই করি আর কি, ওয়ার্ডপ্রেস থেকে যখন পাবে তখন তো ওটাই পাবে, কথা বলছেন, আপনি কি ভুলে গেছেন যে করি